কেমন আছেন সবাই? তো দেখতে দেখতে চলে আসলাম এনএলশন গেমের নতুন আরেকটি আপডেট নিয়ে। তো তোমরা হয়তো অনেকে জেনেই যাবে যে আমাদের এনএলশন গেমের ভিতরে কিন্তু নতুন আরেকটি কিন্তু ক্যারেক্টার কিন্তু এড করে ফেলছে। ক্যারেক্টার নাম হচ্ছে মিস্টার ট্রিপুলার ক্যারেক্টার। সরি, ক্যারেক্টারের নাম হচ্ছে আকিলা আহমেদ। তো কেন আমি মিস্টার ট্রিপুলার নাম রাখলাম সেটা আমি পরবর্তীতে বলতেছি। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কি, এর কাহিনী কি, সম্পূর্ণ বিস্তারিত আজকে বলে দিব। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন দর্শক হয়েছে তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল দেখতে পাচ্ছেন সেটি অন করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে। তো আর কথা বলবো না, চলুন শুরু করা যাক। তো গাইজ দেখো, এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কি হবে এবং কি কোন দেশের বাসিন্দা সম্পূর্ণ বিস্তারিত দেখাই দিব এবং কি আপনাদেরকে জানাই দিব। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো আমাদের যে অ্যানিমেশন গেমটা আছে, এই গেমটা আসতে আরো অনেক সময় লাগবে, কেননা 2 মাস সময় লাগবে। এখন পর্যন্ত জানতে পারেনি যে আসতে কত সময় লাগবে। তো আমি জাস্ট বলে দিলাম আন্দাজেই যে 2 মাস সময় লাগবে। তো অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই 2 মাস তো অনেক দিন থেকে শুনে আসতেছি যে আর 2 মাস লাগবে। তো এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে এই গেমটা আসতে কত সময় লাগবে। তো আগে যেটা শুনছিলাম সেটাই আমি এখন বলতেছি, তো 2 মাস সময় লাগবে। তো অবশ্যই ওয়েট করতে হবে, কেননা তারা এটি নিয়ে অনেক ভালোভাবেই কাজ করতেছে। তো দেখো, আমাদের এই গেমের ভিতরে কিন্তু নতুন আরেকটা কিন্তু ক্যারেক্টার কিন্তু অ্যাড করে দিয়েছে। তো ক্যারেক্টারের নাম হচ্ছে আকিলা আহমেদ। তো এই ক্যারেক্টারটা হচ্ছে মেয়ে ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার। তো এইখান থেকে মূলত বিষয়টা হচ্ছে যে এর অ্যাবিলিটি কি থাকবে, এটি কোন দেশের বাসিন্দা, এটি কেন নেওয়া হলো, সম্পূর্ণ বিস্তারিত বলে দিব। তো সম্পূর্ণ কাহিনী বলতে গেলে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে। তোমরা এক কাজ করবে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো। ওইখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, ওইখানে আপনারা যে দেখে আসতে পারেন। তো এখানে আমি বিস্তারিত বলে দিব যে এটার বয়স কত, এই ক্যারেক্টারের বয়স কত, এর অ্যাবিলিটি কী হবে, এইটি সম্পর্কে আমি ধারণা দিব। তো অবশ্যই আপনারা যদি ফুল হিস্টোরি যদি শুনে আসতে চান, তাহলে ভিডিও ডিসকাশন বক্সে আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, ওইখানে জয়েন হয়ে আপনারা দেখে আসতে পারেন। কেননা এটি কিন্তু লম্বা একটা কাহিনী, তো বলতে গেলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। তো সেই জন্য আমি শর্টকাটে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই ক্যারেক্টারের নাম হচ্ছে আকিলা আহমেদ। কেনই বা আমি মিস্টার ট্রিপুলার নাম রাখতে গেলাম, তো এটার না পিছনে কারণটা কি সেটা আমি একটু পরে বলতেছি। আগের সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিচ্ছি, তারপর মিস্টার ট্রিপুলার ক্যারেক্টার কেন বললাম সেটি আমি পরবর্তীতে বলে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে সিরিয়ার একজন বাসিন্দা, নাম হচ্ছে আকিলা আহমেদ, মেয়ে ক্যারেক্টার। তো এটার বয়স হচ্ছে 30 বছর। আকিলা আহমেদকে গেমের ভিতরে নেওয়ার পিছনের কারণটা কি অনেকে হয়তো জানেন না। তিনি হচ্ছে হাসান ই সাব্বাহ এর বংশধর, যাকে বলা হয় বিশ্বের প্রথম কনি, মানে ডেঞ্জারাস কিলার। সেই জন্য কিন্তু তাই কিন্তু গেমের ভিতরে নেওয়া হয়েছে। তো সে কিন্তু ছোটোবেলাতেই কিন্তু তার আকর্ষণ ছিল তীর ধনুকের উপর। তো সেই জন্যই তার ক্যারেক্টার, তার যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি দেওয়া হয়েছে তীর ধনুক ভালোভাবে ছুটতে পারবে। তো গাইজ, তোমরা যদি এর সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক এবং কি ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে তোমরা জেনে আসতে পারো যে এটার পিছনের যে হিস্টোরি আছে সেই হিস্টোরিটা আসলে কি। সবারই কিন্তু একটা করে হিস্টোরি থাকে, তাহলে অবশ্যই তোমরা এখানে গিয়ে দেখে আসতে পারো। তো এখন মেন বিষয় হচ্ছে তাকে আমি মিস্টার ট্রিপুলার ক্যারেক্টার কেন রাখলাম। তো এর পিছনে কারণটা হচ্ছে, তো দেখো সবারই কিন্তু ফেসটা কিন্তু দেখা যাচ্ছে, বাট আকিলা আহমেদের কিন্তু ফেসটা যে আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না, পুরাই মাস্ক দিয়ে কিন্তু ভরে রাখা আছে। তো সেই জন্যই ভাবলাম আমাদের মিস্টার ট্রিপুলার ভাই আছেন, সেই কিন্তু নিজের ফেস কিন্তু কখনই কিন্তু ইউটিউবে দেখায় নাই। তো সেই জন্যই ভাবলাম যে এটাও কিন্তু একটা মিস্টার ট্রিপুলার ক্যারেক্টার। তো কিছু মনে করবেন না, আমি আর কি মজা করে বলেছি এটা, যে এটা মিস্টার ট্রিপুলার ক্যারেক্টার। তো যেহেতু তার ফেস দেখতে পাইনি, সেই জন্য বলছি যে এটা মিস্টার ট্রিপুলার ক্যারেক্টার। তো আসলে এর মূল নাম হচ্ছে আকিলা আহমেদ। তো আমি বিস্তারিত আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, আশা করি হয়তো আপনারা বুঝতে পারছেন। এর সম্পূর্ণ যদি হিস্টোরি যদি পড়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছি, ওইখানে গিয়ে